আপনারা দেখছেন নিউজ কলকাতা পাত্র থানার পাঁচপাড়া দক্ষিণ কলোনি মার্কেটে দুঃসাহসিক চুরি চাঞ্চল্য এলাকায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া জেলার পাত্র থানার পাঁচপাড়া গ্রামের পাঁচপাড়া দক্ষিণ কলোনি মার্কেটে পরপর চারটি দোকান সহ একটি ব্যাংক ও গাড়িতে অপারেশন চালায় চোরেরা কীটনাশক ওষুধের দোকানে মিষ্টির দোকান সহ চারটি দোকানে দুঃসাহসিক চুরির পাশাপাশি একটি ইউনাইটেড ব্যাংকের শাখা অফিসেও চুরির চেষ্টা চালানো হয় তালা ভেঙে চারটি দোকান থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে চম্পট দেয় চোরের দল ব্যাংকে তালা ভাঙলেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি চোরের দল তবে এর আগেও এই ব্যাংকে একবার চুরির ঘটনা ঘটেছিল সেই সময় বেশ কয়েক হাজার টাকা চুরি গিয়েছিল আবারও একই ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে রাতের অন্ধকারে মার্কেটের নিরাপত্তা নিয়ে প্রতিদিনের মতো আমি ব্যাংক বন্ধ করে বাড়ি যাই দিয়ে আজকে সকাল দশটার সময় যখন ব্যাংক খুলতে এসছি দেখছি আমার ব্যাংকের সামনে যে তালা দেওয়া থাকে সেগুলো ভাঙা রয়েছে ঠিক আছে আরও অনেকগুলো ভেতর সাইডও দেওয়া ছিল বলে ঢুকতে পারে নাই তা এর আগের বারও একবার হয়েছিল আমরা বর্তমানে সবজি নিয়ে যাই প্রতিদিন যেরকম যাই সেরকম গাড়িটা লোড করা ছিল এখানে গাড়িতে কাগজপত্র টাকা পয়সা সবই ছিল রাত একটা দেড়টার সময় আমার গাড়ির কাজ ভেঙে টাকা পয়সা নিয়ে গেছে কাউকে সন্দেহ করছেন সেরকম না সন্দেহ সেরকম করা হচ্ছে না প্রশাসনকে খবর দিয়েছেন প্রশাসনকে খবর দেওয়া আমরা একটা আলোচনা করছি সবাই যে আরো বাজারে চলে হয়েছে ওদের দোকানেও অ্যাটাক করেছিল সেখান থেকে সবাই যাবে বাজারে কোনো সিকিউরিটি গার্ড নেই না না কোনো সিকিউরিটি গার্ডের ব্যবস্থা নেই ঘটনা বলতে আমরা রাত্রেবেলা রাত সাতটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি গেছি বাড়ি থেকে সকালে দোকান খুলতে এসেছি এসে দেখি যে দোকানে এরকম জানলা ভেঙে চোর ঢুকেছে এমনি পয়সা করি ছিল কিছু হাজার খানেক টাকা ছিল সেগুলো নিয়ে গেছে এই তো আশেপাশে আরও দোকানে হয়েছে ঘটনা ঘটেছিল প্রতি জায়গার আমরা দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম এসে দেখি চুরি হয়ে গেছে হাজার দশ বারো টাকা ছিল আর কিছু কাগজপত্র হয়েছে গেট ভেঙে না জানলা জানলা ভেঙে আপনার এখানেই থেমে থাকেনি চোরেরা বাজারে দাঁড়িয়ে থাকা একটি সবজির চারচাকা গাড়ির কাজ ভেঙে প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা এছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা আজ সকালবেলা সকলেই মার্কেটে দোকান খুলতে এলে চুরির ঘটনার সামনে আসে সকলেই দেখেন তাদের দোকানের তালা ভাঙা রয়েছে এবং তারপর তারা দোকানের ক্যাশবাক্স খুলে দেখেন টাকা পয়সা চুরি গিয়েছে প্রথমবার চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এক মিষ্টি দোকানের মালিক কার্তিক মিস্ত্রী বলেন আমি প্রতিদিনের মতোই গতকালও দোকান বন্ধ করে বাড়ি চলে যাই আজ সকালে বাজারে এসে দেখি আমার দোকানে চুরির ঘটনা ঘটে গেছে আমার দোকান থেকে বারো হাজার টাকা চুরি গিয়েছে বলে তিনি জানান পাত্র থানায় খবর নেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসেন তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে নাকি পরিচিতরাই এই ঘটনা ঘটিয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সুরজিৎ খার রিপোর্ট নিউজ কলকাতা নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন